আমার ভাইকে কোনো জায়গায় অ্যাডমিট নিল না, যার ফলে আজকে স্টার করে গেল কোনো জায়গায়। ফের সরকারি হাসপাতালে রোগী ভর্তিতে হয়রানি, রাতভর তিন তিনটি সরকারি মেডিকেল কলেজ ঘুরেও বেড না মেলা এবং শেষ অবধি চিকিৎসা না পেয়ে মৃত্যুর অভিযোগ। ফলে প্রশ্নের মুখে সদ্য চালু হওয়া কেন্দ্রীয় রেফারেল সিস্টেম। রোগী মৃত্যুকে কেন্দ্র করে উত্তেজনা এসএসকেএম হাসপাতালে। আজকে ইমার্জেন্সির সামনে রোগীর পরিবারের সদস্যরা তারা ক্ষোভে ফেটে পড়েন। গড়িয়ার বাসিন্দা সুশীল হালদারের নাক মুখ থেকে রক্তক্ষরণ শুরু হওয়ায় সোমবার তাকে এসএসকেএম হাসপাতালে আনা হয়। পরিবারের দাবি বেড নেই বলে জানায় কর্তৃপক্ষ। রাতভর এনআরএস এবং কলকাতা মেডিকেল কলেজ হাসপাতালে ঘুরেও রোগীকে ভর্তি করা যায়নি। পরিবারের দাবি, মঙ্গলবার সকালে রোগীকে নিয়ে কালীঘাটে মুখ্যমন্ত্রীর বাড়িতে যান তারা, সেখান থেকে চিঠি লিখে দেওয়ায় রোগীকে ফের এসএসকেএম এ আনা হয়। কিন্তু ততক্ষণে সব শেষ। মুখ্যমন্ত্রীর অফিসে গিয়েছি, সেখান থেকে তারা যতটুকুনি সাহায্য করার করেছে, লাস্ট পর্যন্ত আজকে যেটুকুনি করা তারা করেছে। এখানে আস্তে আস্তে তো আমার ভাই টিকলো না, চলে গেল। কাল সকালে ভর্তি নিতো তাহলে আজকে এই দোষ আমার দেখতে হতো না। আমরা কাল থেকে সকাল থেকে ঘুরছি, এখানে তিনবার এসেছি আমরা। এসএসকেএম সূত্রে খবর, জেনারেল সার্জারির আউটডোরে পাঠানো হয় রোগীকে, তখনই তিনি হৃদরোগে আক্রান্ত হন। এনআরএস এবং কলকাতা মেডিকেল কলেজ সূত্রে দাবি, এ বিষয়ে লিখিত অভিযোগ পেলে বিষয়টি খতিয়ে দেখা হবে। আরজিকর মেডিকেলে চিকিৎসককে ধর্ষণ এবং খুনের পর দশ দফা দাবিকে সামনে রেখে মিটিং, মিছিল, কর্মবিরতি, অনশনের রাস্তায় হেঁটেছিলেন জুনিয়র ডাক্তাররা। তার মধ্যে অন্যতম রাজ্যের সমস্ত মেডিকেল কলেজ ও হাসপাতালে কেন্দ্রীয় রেফারেল ব্যবস্থা চালু করা, যার ফলে সহজেই জানা যাবে কোনো নির্দিষ্ট সময়ে কোন হাসপাতালে কতগুলি বেড খালি রয়েছে। 15 অক্টোবর থেকে প্রথম পর্যায়ে দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় পাইলট প্রজেক্ট হিসাবে শুরু হয় এই ব্যবস্থা। 1 নভেম্বর থেকে চালু হয় এসএসকেএম সহ 5টি মেডিকেল কলেজ ও হাসপাতালে। কিন্তু তারপরেও এই হয়রানি কেন? কিন্তু আমরা সেন্ট্রাল রেফারেল সিস্টেমের কথা বলেছিলাম, যাতে এরকম ঘুরতে না হয়, প্রথমেই কোন জায়গায় বেড আছে সেই অনুযায়ী সেখানে যেতে পারবে। এবং একজন মানুষকে কেন মুখ্যমন্ত্রীর বাড়িতে যেতে হবে, অফিসে যেতে হবে? এটার জন্য ডেডিকেটেড জায়গা থাকবে, ওয়ার রুম থাকবে। যে এরকম ঘটতে থাকলে রোগী যদি মৃত্যু ঘটে, রোগী পরিজনের যে রাগ সেটা তো অত্যন্ত স্বাভাবিক। এবং সে তো মানে আমাদের, আমরা যেহেতু একদম গ্রাউন্ডে কাজ করছি, সেই রাগটা আমাদের উপর পড়বে। তো এই জায়গা থেকে আমাদের সেফটি সিকিউরিটিও তো এটার সাথে জড়িত। কলকাতায় এসে একটা হাসপাতাল থেকে আরেকটা হাসপাতালে রেফার করে দেওয়া, এই ক্ষেত্রে তো ডাক্তারেরও যে মানবিক দিক সেখানেও তো আমাদের বাধে। যে আমরা একটা রোগীকে রেফার করছি, একটা এমআই পেশেন্টকে, যার একটা আধ ঘন্টার মধ্যে চিকিৎসা শুরু করা দরকার। তার ফলে আমরা দাবি করেছিলাম যে একটা সুষ্ঠু পরিকাঠামো হোক, যেখানে রোগীকে ঘুরতে হবে না, একটা তার সেফটি থাকবে, একটা মিনিমাম চিকিৎসা সেখানে শুরু করতে পারবে। সম্প্রতি বেড না থাকায় রাতভর এসএসকেএম হাসপাতাল চত্বরে স্ট্রেচারে রোগী পড়ে থাকার ছবি সামনে এসেছে। শেষ পর্যন্ত জুনিয়র ডাক্তারদের হস্তক্ষেপে ওই রোগীকে হাসপাতালে ভর্তি করা হয়। সেই ঘটনা রেশ কাটতে না কাটতেই এবার বেড না মেলায় চিকিৎসা না পেয়ে মৃত্যুর অভিযোগ রাজ্যের 1 নম্বর হাসপাতাল এসএসকেএম এ। ঠকানিনাথ করে যখন প্রচার করা হয়েছিল যে পর্যাপ্ত বেডের ব্যবস্থা হয়ে গেছে, প্রচুর বেড নাকি বাড়িয়ে ফেলেছে, সুপার স্পেশালিটি হসপিটাল তৈরি হয়েছে, আসলে হসপিটালগুলো রং হয়েছে, নীল সাদা গেট হয়েছে, ওর মধ্যেও দুর্নীতি হয়েছে, আমি একেবারে বলতে পারবো না। যে ঘটনাটা জানি না আমি সেটা বলতে পারবো না। সব মিলিয়ে সরকারি হাসপাতালে কেন্দ্রীয় রেফারেল সিস্টেম চালু হলেও তা কতখানি কার্যকর হয়েছে তা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে। আবির দত্ত, ঝিলম করঞ্জায়, আশাবুল হোসেন, এবিপি আনন্দ, কলকাতা।